Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Şükriyo şudibinde. Assalamu aleykum ve rahmetullahi ve barakatuh. Ek bon, jante çeyeçen, jodi shami galigalas kore, sob shomoy ghore, uccobaccho kore, tokhon istrir koroniyo ki? Jodi istri shamir she kothay jawab dey, tahole guna hobe kina? Mone rakhben, je এক পক্ষ থেকে যদি জুলুম হতে থাকে আর অপর পক্ষ যদি চুপ থাকে কমপক্ষে ঘরটা টিকে থাকবে ঘর ভাঙবে না তবে তাতে যদি জুলুম বেড়ে যায় তখন বড়দেরকে আপনাদের সেই সমস্যার মধ্যে ইনভলভ করতে হবে কিন্তু স্ত্রী যদি নিজেই জবাব দিতে আরম্ভ করে আমরা কখনো দেখিনি যে এরপর ঘরের পরিবেশ ভালো হয়ে গেছে কেননা স্বামী গালি দিলে স্ত্রী যেমন সহ্য হচ্ছে না তেমনি স্ত্রীও গালির জবাবে গালি দিলে স্বামীরও সহ্য হবে না তখন শয়তান স্বামীর দিমাগে সেটাকে বসিয়ে দেয় এবং শয়তান স্বামীকে বারবার মনে করিয়ে দেয় স্বামীকে রাগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মামলা তালাক পর্যন্ত গড়ায় এই ধরনের অহরহ ঘটনা আমরা দেখতে পাই তালাকের পর সেই মহিলা মুফতি সাহেবের কাছে আসে আর কেঁদে কেঁদে বলে যে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি স্বামীর মুখের উপর জবাব দিয়ে দিলাম আর স্বামী রাগ করে আমাকে তালাক দিয়ে দিল এখন আমি তালাককে বরদাশত করতে পারছি না কারণ আমার বুড়া মা বাবা ছোট ভাই বোন আছে তাদের কি হবে আমার ভবিষ্যৎ কি হবে আমার ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে অর্থাৎ গরম গরম জবাব দেওয়ার সময় হুঁশ থাকে না পরে হুঁশ ফিরে আসলে তখন বুঝতে পারে স্বামীর গালিগালাজ বরদাশত করে নিয়াটাই ভালো ছিল আবার আমি এটাও বলছি না যে সীমাহীন জুলুম সহ্য করতে থাকুন আর জবাবে আপনি কিছুই করবেন না বরং আপনি জবাবটা কৌশলে দিতে হবে সাথে সাথে জবাব দিবেন না বরং বরদাশত করে নেবেন যখন স্বামীর মেজাজ ভালো হবে মুড ভালো থাকবে তখন ভালোবাসা ও মহব্বতের সাথে স্বামীকে কৌশলে বোঝাতে হবে যেমন বলবেন আপনি যা আমার সাথে করছেন তা খুবই কষ্টকর এই ধরনের আচরণ যদি আমাদের মেয়ের সাথে তার স্বামী এই আচরণ এই জুলুম করে কিংবা আপনার বোনের সাথে যদি আপনার বোনের স্বামী এই আচরণ করেন আপনার বোনের জামাই যদি তাকে সব সময় গালিগালাজ করে মারধর করে তাহলে কি আপনার পছন্দ হবে এভাবে প্যার মহব্বতের সাথে বুঝিয়ে দেখুন মুখের উপর জবাব দেওয়ার দ্বারা সমাধান হয় না সবর করার দ্বারা অবশ্যই আল্লাহর গায়েবি সাহায্য আপনার সাথে থাকবে একসময় আল্লাহ তাআলা তার অন্তরে রহমত ঢেলে দিবেন এবং আপনার স্বামী নিজের ভুল বুঝতে পারবেন আর যেসব পুরুষ নারীকে দুর্বল মনে করে তাকে গালি দিচ্ছে তার উপর জুলুম করছে তারা অবশ্যই গুনাহে কবিরাকারী হিসেবে খাতায় নাম লেখাচ্ছে তাছাড়া ঘরের মধ্যে স্বামী স্ত্রী সব সময় ঝগড়া করলে সেই সব অভ্যাস ঘরের ছোট ছোট বাচ্চাদের মধ্যেও আসর করে যা তাদের মানসিকভাবে অসুস্থ করে দেয় হতে পারে আপনার ঘরে তালাক হয়নি কিন্তু আপনার মেয়ে যদি স্বামীর সাথে আপনার মতো মুখে মুখে তর্ক করা দেখে শিখে এবং সে স্বামীর ঘরে গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে সে নিজেই যদি খোদা না হাস্তা স্বামীর সাথে তর্ক করতে থাকে আর তার স্বামী যদি বদমেজাজি হয় তাকে যদি তালাক দিয়ে দেয় তখন আপনি কি করবেন সেজন্য ঘরকে সুন্দর করার জন্য ঘর বাঁচানোর জন্য সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য স্বামী স্ত্রীকে ঘরে সুন্দর পরিবেশ বজায় রেখে চলতে হবে আরেক বোন জানতে চেয়েছেন যে চপ্পল যদি উল্টে যায় তাতে ঘর থেকে বরকত চলে যায় এমন কোনো কি হাদিস আছে কিনা আমাদের সমাজে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে যা আমরা শুনতে পাই তার মধ্যে এটাও একটা প্রচলিত কথা যে চপ্পল উল্টে গেলে ঘর থেকে বরকত চলে যায় দেখুন যেসব কাজ করলে ঘর থেকে বরকত চলে যায় সেসব কাজ আমরা অহরহ করে থাকি আর কিছু কাজের সাথে বরকত ও রহমতের কোনো সম্পর্ক নাই সেসব কুসংস্কারে আমরা ডুবে থাকি কেউ যদি বলে তাকে প্রশ্ন করুন যদি এমন কিছু হয় তাহলে কোথায় লেখা আছে বলতে থাকুন তাকে প্রশ্ন করুন এই ধরনের আরো অনেক কুসংস্কার আছে যেমন পা হেলালে নাকি বরকত চলে যায় জুতার উপর জুতা উঠে গেলে সফর করতে হবে জুতা উল্টা হয়ে গেলে আল্লাহর লানত নাজিল হবে নাউজুবিল্লাহ অথচ বরকত চলে যাওয়ার কোরআন এবং হাদিসে পরিষ্কার বয়ান আছে যেমন মিথ্যা বললে বরকত চলে যায় রিজিকের বেহরমতি করলে নাশুকরি করলে নামাজ না পড়লে
ঘর থেকে বরকত চলে যায়, এই সবই হলো ঘরের বরকত চলে যাওয়ার কারণ। আমরা সেসবের প্রতি আমাদের চিন্তা নাই, আমরা কতগুলা কুসংস্কারের প্রতি আমাদের বেশি চিন্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।